আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে একটি মজাদার রেসিপি নিয়ে আসছি, সেটা হচ্ছে কাঁচা আমের জেলি। দেখেন, আমি একটা পাউরুটিতে লাগিয়ে নিয়েছি। আমরা সকালে অনেক কাজ থাকে, ঝটপট এরকম জেলি তৈরি করা থাকলে খুব সহজেই আমরা ব্রেকফাস্টটা তো খেতে পারি। আর এটা আমি খুব সহজভাবেই দেখিয়েছি, আপনারা এভাবে ট্রাই করবেন। আর আপনারা এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। কাঁচা আমের জেলি তৈরি করব। এখানে 3 কাপ কাঁচা আম কেটে নিয়েছি। এই যে এই কাপে কাঁচা আম, সেটা দিয়ে আমি পানি মেপে নেব। 3 কাপ আমের, কাঁচা আমের জন্য 6 কাপ পানি দিব। সামান্য লবণ দিচ্ছি, দিয়ে এখন আমি চুলায় এটা বসিয়ে দিচ্ছি। প্রথমে 10 মিনিট আমি এটা হাই হিটে বয়েল করব, তারপর মিডিয়াম আঁচে এটা কমিয়ে সিদ্ধ করে নেব ভালোভাবে। আমার, আমি যে 10 মিনিটের জন্য রেখেছিলাম হাই হিটে, এটা দেখেন ফুটে উঠেছে। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে ভালোভাবে আমটা সিদ্ধ করে নেব। এ পর্যায়ে কোনো নাড়াচাড়া করবেন না, যাতে আমটা ভর্তা ভর্তা না হয়ে যায়। আমরা জাস্ট পানিটা নেব। দেখুন, আমি মিডিয়াম আছে, এটাকে 6 কাপ ছিল, এটাকে 3 কাপ শুকিয়ে নিয়েছি। কাঁচা আমের জেলি আমি এখন তৈরি করব। এখন দেখেন, ওই যে আমি যে সিদ্ধ করে নিয়েছি, 6 কাপকে 3 কাপ করে নিয়েছি। এখন আমি এটা ছড়িয়ে নিচ্ছি, এ দেখেন। আর আমি কিন্তু আমগুলো নাড়ি নেই, তাহলে কিন্তু গলা গলা হয়ে যেত। এভাবে রেখেছি, আস্তে আস্তে আছে। জাস্ট পানিটা নেব। এই যে পানিটা, এখানে 3 কাপ পানি হয়েছে। যে কাপ দিয়ে পানিটা মাপেন, সে কাপ দিয়ে চিনিটা দিবেন, যাতে আপনার পরিমাণটা ঠিক থাকে। যেমন 3 কাপ আমার হয়েছে সিদ্ধ করার পর শুকিয়ে। এখন 3 কাপ আমি চিনি দিয়ে নিচ্ছি। 1 কাপ নিয়ে নিয়েছি, আবার 1 কাপ দিচ্ছি কাঁচা আমের সিদ্ধটা পানি। এই যে আমার 3 কাপই হয়েছে। এ পর্যায়ে গ্রিন, সবুজ কালার আমি একটু মিশিয়ে নিচ্ছি, দেখতে ভালো লাগবে। যেহেতু কাঁচা আম, এর জন্য সবুজ কালার দিয়ে দিচ্ছি। আর দেখেন, এই যে এরকম একটু ফেনা ফেনা উঠেছে, এগুলো কিন্তু চামচ দিয়ে তুলে ফেলে দেবেন। সবগুলো ফেনা তুলে নিচ্ছি। এটা চিনির যে একটা ফেনা বের হয়, সেটা হচ্ছে এটা বের করে ফেলে দেবেন। এই যে দেখেন, আর এরকম পুরো ফুটে উপরে উঠে যাচ্ছে। এটা বারবার নাড়তে হবে, তাহলে আবার পাতিল থেকে উপচে পড়ে যাবে। এরকম করে ভালো করে চিনিটা আমরা শুকিয়ে নেব। কাঁচা আমের জেলিটা প্রায় হয়ে গেছে, যে এরকম এটা ঠান্ডা হওয়ার পর আরও জমে যাবে। তো এটা পারফেক্ট হয়েছে কি না সেটা দেখার জন্য আমি একটা পিঁচে একটু নিয়ে নিচ্ছি। এটা একটু ঠান্ডা হতে দেব, এটা একটু ঠান্ডা করে নিয়েছি। দেখেন, আমি একটা আঙুল দিয়ে টেনে দিচ্ছি, এ দেখেন কেমন হচ্ছে। এটা এখনো হালকা গরম আছে, এটা ঠান্ডা হয়ে গেলে সম্পূর্ণ জমে যাবে। এ দেখেন, আর নড়ছে না। যে আমি ফ্রিজটা এভাবে ঘোরাচ্ছি, এটা নিচের দিকে নেমে যাচ্ছে না, তার মানে আমার কাঁচা আমের জেলিটা পারফেক্ট হয়েছে। কাঁচা আমের জেলিটা আমি কাঁচের বয়ামে ভরে নিয়েছি আর একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এই কাঁচা আমের জেলিটা যখন ঠান্ডা হবে, এরপরে দেখাবো কেমন হয়েছে। তো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। আমরা যে সকালে পাউরুটি খেয়ে থাকি, সেটার মধ্যে আমাদের অনেক জেলি দরকার হয়। তো এই কাঁচা আমের জেলি এভাবে তৈরি করে নিলে আপনারা সকালে নাস্তায় পাউরুটির সাথে খেতে পারবেন। দেখেন, আর আমার জেলিটা কত সুন্দর হয়েছে। গ্রিন কালার দিয়েছি এর জন্য যে কাঁচা আমের রং সবুজ, সেজন্য। আর দেখতে কেমন, দেখেন কত সুন্দর লাগছে। আর এভাবে আপনারা কাঁচা আমের জেলি তৈরি করে নেবেন। আর দেখেন, আমি একটা কাঁচের বয়ামে ভরে নিয়েছি। এটা নর্মাল ফ্রিজে 1 বছর পর্যন্ত ভালো থাকবে। তো সকালে অনেক ঝামেলা থাকে, অনেক সময় এই জেলি থাকলে চটজলদি ব্রেকফাস্ট করা যায়।
আর এইভাবে পাউরুটিতে মিশিয়ে খাবেন। তো আপনারা ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। খুদা হাফিজ।